বলিউডের এক অভিনেত্রী জানিয়েছেন, ভারতের একটি টেলিভিশন শোতে তার গায়ের রং শ্যামলা নিয়ে ক্রমাগত পরিচয় শিকার হওয়ায় তিনি মাঝপথে ঐশ্বর ছেড়ে বেরিয়ে আসেন। পার্চার্ড ছবির অভিনেত্রী তন্ময়শ্রী চ্যাটার্জি বুধবার নিজের ফেসবুক পোস্টে বিশদ বর্ণনা দিয়েছেন। তনিষ্ঠা জানিয়েছেন, নিজের ছবির প্রমোশন করতে তিনি কমেডি নাইটস ভাসাও নামে টেলিভিশন শোতে যেতে রাজি হয়েছিলেন। তাকে এটাও জানানো হয়েছিল যে এই শোটি ফরম্যাট হলো ইনসার্ট কমেডি, অর্থাৎ যেখানে ওদের অপমান করায় ঠাট্টা মস্করাই হয়। তন্ময়শ্রী ওই শোতে শ্যামলের রঙের প্রতি ইঙ্গিত করে প্রথম থেকে জিজ্ঞেস করেন, আপনি নিশ্চয়ই জাম খেতে ভালোবাসেন, ছোটোবেলায় কত জাম খেয়েছিলেন? এভাবেই তার গায়ের রং নিয়ে প্রশ্নবিদ্ধ করা হয়। তন্ময়শ্রী চ্যাটার্জির বক্তব্য, আমি ভাবতেই পারিনি যাদের টেলিভিশন প্রচারিত হয় এমন একটা কমেডি শো অনুষ্ঠান 2016 আমি মুম্বাইতে বসে আছি, আর সেখানে এমন একটি পঞ্চায়েতমুখী বর্ণবাদী পরিবেশ বিরাজ করছে। শুধু আরও দুটি সেগমেন্ট ধরে এই হেনস্থা সহ্য করার পর তন্ময়শ্রী চ্যাটার্জি আর নিজেকে ধরে রাখতে পারেননি। তিনি আয়োজকদের জানিয়েছেন তিনি শো ছেড়ে চলে যাবেন। আয়োজকরা তখন তাকে বলে, আপনাকে তো আগেই বলা হয়েছিল এখানে হোস্ট করা হবে। তন্ময়শ্রী তখন পাল্টা যুক্তি দেখান, কাউকে দেখা বলে সেটা আরও গায়ের রং গুলি করার মতো এক জিনিস নয়। অভিনেত্রী ফেসবুকে এদিন আরও লিখেছেন যে দেশে ফেয়ার অ্যান্ড লাভলির মতো ফসল কিনে নিতেদের বিক্রি হয়, বিয়ের বিক্রি সময় অস্ত্রোপচার করে, সেখানে কালো গায়ের রঙের জন্য লোকে চাকরি পায় না। আর দেশে জাতপাতে আপনার খুবই সম্ভাবনা আছে, সেখানে কালো গায়ের রঙে ঠাট্টা মস্কার কখনোই দুষ্ট বলা যায় না।